বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম মোসাদ আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে সক্রিয় শক্তিশালী ও চৌকস গোয়েন্দা সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত। এটি ইসরায়েলের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা। পৃথিবীর শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ক্ষমতা, শক্তি আর প্রযুক্তিতে দক্ষতার সাথেই টক্কর দিতে পারে। একমাত্র আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ রয়েছে মোসাদের উপরে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের আকস্মিক ও বিস্ময়কর হামলায় ইসরায়েল স্তম্ভিত। তাদের কাছে বিন্দুমাত্র খবরও ছিল না। চৌকস এই গোয়েন্দা সংস্থাটির সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন তুলেছে সবাই, এমনকি সরকারের শীর্ষ নেতারা পর্যন্ত মোসাদের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন করেছেন। এত বড় হামলার পরিকল্পনা যেহেতু হামাস অনেক দিন ধরেই করেছিল, তবু কেন মোসাদ সেটি জানতে পারেনি, এ নিয়ে সকলে দিশেহারা। মোসাদ কি? বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে প্রথম সারির মোসাদ। তাদের বার্ষিক বাজেটের আকার $3 বিলিয়ন, রয়েছে 7,000-এর বেশি কর্মী। শুধু ইসরায়েল নয়, ইহুদিদের স্বার্থ রক্ষায় দেশে দেশে রয়েছে মোসাদের শাখা অফিস কিংবা এজেন্ট। নানা দেশের নাগরিকরাও এই গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন। গোয়েন্দা প্রযুক্তিতে মোসাদ বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান। নজরদারির দারুণ সব প্রযুক্তি বিশ্বের কাছে বিক্রি করে মোসাদ। মোসাদের কার্যপদ্ধতি, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ছাড়া এত বড় আকারের গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের আর কোনো দেশে নেই। সে কারণেই মোসাদের গোয়েন্দাদের বলা হয় বিশ্বসেরা। বিশ্বের অনেক দেশেই কাজ করে মোসাদের বিভিন্ন এজেন্ট। বলা হয় ইসরায়েল যে দেশ হিসাবে সুসংগঠিতভাবে টিকে আছে, তা অনেকটা মোসাদের কল্যাণেই। মোসাদের বেশ কয়েকটি বিভাগ রয়েছে, তবে এর অভ্যন্তরীণ কাঠামো গোপনই থাকে। এটি শুধু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তথ্য সংগ্রহের জন্য গঠিত এজেন্টদের একটি নেটওয়ার্ক নয়। লেবানন, সিরিয়া এবং ইরানের মতো দেশগুলোতেও বিস্তৃত রয়েছে মোসাদের কর্মকাণ্ড। বিভিন্ন দেশে তাদের এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এবং অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে একটি শক্তিশালী নেটওয়ার্কিং থাকায় খুব সহজেই তারা তথ্য সংগ্রহ করতে সক্ষম। একমাত্র আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মোসাদের চেয়ে বেশি শক্তিশালী, আর তাদের সাথেও প্রতিনিয়ত তথ্য আদান প্রদানের মধ্যেই থাকে মোসাদ। আর এভাবেই বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে থাকে। সংস্থার কার্যধারা এমনই। গোয়েন্দা সংস্থার বিশাল গুপ্তচর নেটওয়ার্ক তাদের প্রতিপক্ষ সম্পর্কে সবসময় নিবিড় ও পরীক্ষিত খবর ও তথ্য প্রদানের জন্য পরিচিত। শুধু তাই নয়, মোসাদ ইসরায়েলের জন্য ক্ষতিকর মনে হলে যে কোনো ব্যক্তিকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। গুপ্তহত্যার লাইসেন্স নিয়ে চলে মোসাদের এজেন্টরা। এছাড়াও এক দেশের গুরুত্বপূর্ণ তথ্য আর এক দেশের কাছে গোপনে আদান প্রদানের মাধ্যমেই গোয়েন্দা সংস্থাগুলো দেশের সার্বভৌমত্ব সুরক্ষা করে থাকে। মোসাদের তথ্য সংগ্রহ বিভাগ হলো সবচেয়ে বড়। সারা বিশ্বে গুপ্তচর বৃত্তি কার্যক্রমের জন্য দায়ী এই বিভাগ। এর পরে আছে পলিটিক্যাল অ্যাকশন এবং লিয়াজো বিভাগ।